ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর পুণ্যতিথিতে অসংখ্য ব্রজবাসী মায়েরা সম্পূর্ণ বৃন্দাবন ধাম পরিক্রমায় অংশগ্রহণ করেছেন। তাদের সকলকে দেখে মনে হচ্ছে বসন্ত এসে গেছে। হ্যাঁ, সত্যিকারে বৃন্দাবনে বসন্ত এসে গেছে। যেখানে নিত্য রাধা কৃষ্ণ নিবাস করেন, সেখানে নিত্য বসন্ত বিরাজ করে। অপ্রাকৃত শ্রীধাম বৃন্দাবনের সৌন্দর্য যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এই সুন্দর সকালে। আপনাদের সকলকে বিজয়া একাদশীর অশেষ কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। আজ আমরা আপনাদের গোকুলে নিয়ে এসেছি, যেখানে কৃষ্ণ তার ছোটবেলায় প্রায় 11 বছর 1 মাস লীলাবিলাস করেছেন নন্দভবনে। আজ আমরা আপনাদের ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করাবো এবং নন্দভবন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের দর্শন করাবো। আরও গোকুলের বিশেষ স্থান লীলাস্থলী আমরা দর্শন করাবো। আপনারা দর্শন করছেন গোকুলের এই সুন্দর বন। দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যে সুসজ্জিত এই গোকুল মহাবন, যা দেখে মনে হচ্ছে কৃষ্ণ প্রতিদিন এই রাস্তা দিয়ে আসেন এবং গাভী চড়ান। তার 9 লক্ষ গাভী তিনি এই গোকুলের বনেই চড়িয়ে সম্পূর্ণ বৃন্দাবন যান এবং সম্পূর্ণ বৃন্দাবন ধামে লীলাবিলাস করেন। ভক্তবৃন্দ, আপনাদের সকলকে বিজয়া একাদশীর অশেষ কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাই শ্রীধাম গোকুল থেকে। আমরা অত্যন্ত ভাগ্যবান আজকের এই পূর্ণ পবিত্র তিথিতে আপনাদের গোকুল দর্শন করাতে আমরা এসেছি এবং খুব তাড়াতাড়ি আমরা আপনাদের নন্দভবন দর্শন করব, যেখানে কৃষ্ণ ছোটবেলার বিভিন্ন লীলা বিলাস করেছেন। বাসুদেব যখন কৃষ্ণকে ছোটবেলায় মথুরা থেকে যমুনা নদী পার করে এনেছিলেন, সেই নন্দভবনে তিনি রেখে গিয়েছিলেন যশোদা মায়ের পাশে এবং যোগমায়াকে, মাতা দুর্গাকে তিনি নিয়ে গিয়েছিলেন তার ভবনে। তো এই সেই গোকুল, অত্যন্ত পবিত্র পূর্ণ স্থান এবং পবিত্র পূর্ণ তিথিতে আমরা আপনাদের দর্শন করাতে পারছি। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন এবং মানব জীবন ধন্য করুন, আর এই ভিডিওটি সকলকে শেয়ার করুন, যাতে সকলেই এই সুন্দর পবিত্র স্থান দর্শন করতে পারে, এই নিত্য ধাম দর্শন করতে পারে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারেন। তো রাধে রাধে বলে আসুন আমরা এই ভিডিওটি শুরু করি। রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম, সবকো মিলে শ্রী বৃন্দাবন ধাম, হরি বল। বিজয়া একাদশীর পূর্ণ পবিত্র তিথিতে আমরা চলে এসেছি গোকুলে ব্রহ্মাণ্ড ঘাটে, যেখানে কৃষ্ণ মাটি খেয়েছিলেন। যখন সমস্ত গোপ সখারা বলরামজির সমেত কৃষ্ণ এই ঘাটে খেলাধুলা করছিলেন, তখন এই ঘাট থেকেই কৃষ্ণ মাটি মৃত্তিকা তিনি খেয়েছিলেন। এবং যখন বলরামজি যশোদা মায়ের কাছে যান এবং বলেন যে মাইয়া, তোমার লালা মাটি খেয়েছে, তো তখন যশোদা মা ছুটে আসেন এবং কৃষ্ণকে জড়িয়ে ধরে বলেন যে কৃষ্ণ, তুমি কেন মাটি খেয়েছো? তো তখন কৃষ্ণ উত্তর দেন যে না মা, আমি মাটি খাইনি। বলরামজি মিথ্যা কথা বলছেন, তাওজি মিথ্যা কথা বলছেন। তো তখন মাইয়া বলেন তো ঠিক আছে, তাওজি যখন মিথ্যা কথা বলছেন তাহলে তুমি তোমার মুখটা খুলে দেখো, আমি দেখি তোমার মুখে কী রয়েছে। তখন কৃষ্ণ নিজের মুখ খুললেন এবং সেই মুখের ভিতর মা যশোদা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করলেন, সমস্ত দেবতাদের দর্শন করলেন, ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান তিনি দর্শন করলেন। তিনি সমস্ত কিন্নর কিন্নরী, নাগ, দক্ষ, প্রজাপতি, এমনকি নন্দবাবা এবং নিজেকেও তিনি কৃষ্ণের মুখে দর্শন করলেন এবং মাতা মোহিত হয়ে গেলেন যে আমি কী দর্শন করছি কৃষ্ণের, এই ছোট্ট আমার কৃষ্ণের মুখে। তো এই হচ্ছে সেই ব্রহ্মাণ্ড ঘাট। এবং তখন মায়ের অত্যন্ত চিন্তা হলো, সেই কারণে তিনি গেলেন শিবজির কাছে প্রার্থনা করতে। সামনে রয়েছে চিন্তাহরণ মহাদেব, বলা হয় যে মাতা যশোদার চিন্তা শিবজি হরণ করেছিলেন, সেই কারণে শিবজির নাম হয়েছে চিন্তাহরণ মহাদেব। আমরা সেই স্থানে আপনাদের দর্শন করাবো, প্রথমে আপনারা দর্শন করুন এত অপূর্ব সুন্দর পূর্ণ পবিত্র ব্রহ্মাণ্ড ঘাটের।
গোকুল মহাবানে ব্রহ্মাণ্ড ঘাটে মাতা যমুনা সুন্দর শরীরে প্রবাহিত হচ্ছে। মাতা যমুনাকে দর্শন করলে, আচমন করলে, অবগাহন করলে আমাদের যম যাতনা দূর হয়ে যায়। এই ব্রহ্মাণ্ড ঘাটে সমস্ত দেবতারা সবসময় এসে ভগবানের স্তব স্তুতি করেন, কারণ এই ব্রহ্মাণ্ড ঘাটের যে লীলা, মাতা যশোদাকে কৃষ্ণ মোহিত করে দিয়েছিলেন তার মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়ে। আর আমরা যখন এই লীলা কথা শ্রবণ করি, এই দিব্য স্থান যখন আমরা দর্শন করি, তখন আমাদের হৃদয়ে সমস্ত কলুষতা দূর হয়ে যায়। আর এই পূর্ণ পবিত্র তিথিতে সেই কারণে আমরা বিশেষভাবে আপনাদের দর্শন করাতে নিয়েছি ব্রহ্মাণ্ড ঘাট, অপ্রাকৃত এই ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে কৃষ্ণ নিত্য আছেন, থাকবেন, এবং সমস্ত ভক্তরা বারে বারে এখানে আসবেন এবং এই লীলাকথা স্মরণ করবেন এবং আপনাদের কাছে তুলে ধরবেন, যাতে সকলেই, আপনারা সকলেই কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারেন। তখন আমাদের কৃষ্ণ প্রেম জাগে। সেই কারণে আমরা আগেও বললাম, বারে বারে আমাদের কৃষ্ণকথা শ্রবণ করা উচিত। আর মাতা যশোদা, মাতা যশোদা যিনি কৃষ্ণকে যশ প্রদান করেছেন, আসুন দেখুন কত সুন্দর বিগ্রহ এখানে রয়েছে, লাড্ডু গোপাল রয়েছে সামনে এবং উপরে স্বয়ং ভগবান বাঁশি হাতে তিনি অবস্থান করছেন। আজকের শ্রী ব্রহ্মাণ্ড ঘাট এবং বংশী বিহারী দর্শনের ফলে জীবন ধন্য হয়ে গেল। ভক্তেরা মাতা যমুনাকে প্রদীপ নিবেদন করেছেন, ফুল নিবেদন করেছেন, আপনারা সকলেই মাতার কাছে প্রার্থনা করুন, আপনাদের সকলের ভক্তির বাধা দূর হোক, এটাই আমরা প্রার্থনা করি মাতা যমুনার কাছে এবং এই ব্রহ্মাণ্ড ঘাটে এসে মাতা যশোদার কাছে। জয় ব্রহ্মাণ্ড ঘাট কি জয়। শুধু ভক্তবৃন্দ, আজকের একাদশীর নাম পূর্ণ পবিত্র বিজয়া একাদশী। এই একাদশী সকলকেই বিজয় প্রদান করেন। যখন শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন পঞ্চবটী বনে, তখন সেখানে রাক্ষসরাজ রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে যান। পত্নী বিরহে কাতর হয়ে যখন তিনি চতুর্দিকে তাকে খুঁজতে চান, তখন মৃত পায়ে জটায়ুর কাছ থেকে তিনি জানতে পারেন যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। তখন রামচন্দ্র বানররাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। তারপরে তিনি হনুমানকে পাঠান লঙ্কায়। হনুমান মাতা সীতাকে রামচন্দ্রের আংটি দেন এবং পুনরায় ফিরে এসে লঙ্কার সমস্ত খবর নিয়ে আসেন। তারপরে বাগতালভ্য মুনির নির্দেশে তিনি বিজয় একাদশী করলে লঙ্কা তিনি জয় করেন, সীতা দেবীকে তিনি পুনরায় ফিরে পান। তাই শুধু ভক্তবৃন্দ, আপনারাও পূর্ণ নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করুন এবং পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ। রাধে রাধে।